সাধারণ নির্বাচনের পাছতে উপনির্বাচন রাজ্যের এগারোটা সমষ্টিত বিজেপির প্রার্থী তালিকা ঘোষণায় দিছে উপনির্বাচনের ইঙ্গিত। বিজেপির প্রার্থী তালিকাত নাম অন্তর্ভুক্ত হয়েছে বর্তমানের দুগৰাকী রাজ্যসভার সাংসদ আর দুগৰাকী বিধায়কর নাম। ডিব্রুগড়ের প্রার্থী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর কাজিরঙার প্রার্থী বর্তমানের রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ দাসা। এই দুইগৰাকী প্রার্থীয়ে জয়লাভ করলে রাজ্যসভার দুখন আসনের হব উপনির্বাচন। কেবল পরোক্ষ নির্বাচনেই নহয়, দুটাক বিধানসভা সমষ্টিও আছে উপনির্বাচনের সম্ভাবনা। বর্তমানের মন্ত্রী তথা ধলাই সমষ্টির বিধায়ক পরিমল শুক্লবৈদ্যক শিলচর সমষ্টির প্রার্থিত্ব দিয়া হয়েছে। একদরে প্রাক্তন মন্ত্রী তথা বিহালীর বিধায়ক রঞ্জিত দত্তক শোণিতপুর সমষ্টির প্রার্থিত্ব দিয়া হয়েছে। বিধায়ক হিসাবে এতিয়ালৈ চারিবারক জয়লাভ করা এই দুইগৰাকী প্রার্থীয়ে সাধারণ নির্বাচনতো জয়লাভ করলে খালি হব দুইখন বিধানসভা আসন। বিজেপির সাধারণ নির্বাচনের তালিকাখন প্রকাশ হওয়ার পাছতে এই দুইখন আসনের প্রতিও উৎসুক হয়ে পড়েছে বিজেপির নেতাকর্মী। লক্ষণীয়ভাবে রাজ্যের রাজনীতিলৈ ঘুরি আহিবলৈ তৎপর হয়ে থাকা পল্লব লোচন দাসক পুনৰ বিহালী আসন সংস্থাপিত করা হব পাৰে বুলি পূর্বরে পৰা চর্চা চলি আহিছে। আর সেইবাবেই হয়তো এইবার লোকসভার প্রার্থী তালিকাত নাম নাই বর্তমানের তেজপুরের সাংসদগুলির। একে সময়তে চর্চা চলিছে কোন হব পাৰে পরিমল শুক্লবৈদ্যর ধলাই সমষ্টির উত্তরকুড়ি। আনহাতে বরপেটা সমষ্টিটো বর্তমানের বঙ্গাইগাঁওয়ের বিধায়ক ফণীভূষণ চৌধুরীর নাম চর্চা চলি আছে। বিজেপিয়ে অগপক দিয়া আসনখনত যদিহে ফণীভূষণ চৌধুরীয়েই প্রতিদ্বন্দ্বিতা আগবায় তেতিয়াহলে বঙ্গাইগাঁও সমষ্টিটো থাকিব উপনির্বাচনের সম্ভাবনা। অর্থাৎ সাধারণ নির্বাচনের পাছতে রাজ্য পুনৰ হব উপনির্বাচন, সেয়া রাজ্যসভার নির্বাচনেই হোক বা বিধানসভারে হোক। আর একে সময়তে অনাগত উপনির্বাচনের প্রতি লক্ষ্য রাখি তৎপরতা আরম্ভ করেছে একাংশ বিজেপি নেতায়। চলিছে প্রার্থিত্ব কেন্দ্রিক আন এক জল্পনা কল্পনা। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। সাধারণ নির্বাচনের পাছতে উপনির্বাচন রাজ্যের এগারোটা সমষ্টিত বিজেপির প্রার্থী তালিকা ঘোষণায় দিছে উপনির্বাচনের ইঙ্গিত। বিজেপির প্রার্থী তালিকাত নাম অন্তর্ভুক্ত হয়েছে বর্তমানের দুগৰাকী রাজ্যসভার সাংসদ আর দুগৰাকী বিধায়কর নাম। ডিব্রুগড়ের প্রার্থী তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর কাজিরঙার প্রার্থী বর্তমানের রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ দাসা। এই দুইগৰাকী প্রার্থীয়ে জয়লাভ করলে রাজ্যসভার দুখন আসনের হব উপনির্বাচন। কেবল পরোক্ষ নির্বাচনেই নহয়, দুটাক বিধানসভা সমষ্টিও আছে উপনির্বাচনের সম্ভাবনা। বর্তমানের মন্ত্রী তথা ধলাই সমষ্টির বিধায়ক পরিমল শুক্লবৈদ্যক শিলচর সমষ্টির প্রার্থিত্ব দিয়া হয়েছে। একদরে প্রাক্তন মন্ত্রী তথা বিহালীর বিধায়ক রঞ্জিত দত্তক শোণিতপুর সমষ্টির প্রার্থিত্ব দিয়া হয়েছে। বিধায়ক হিসাবে এতিয়ালৈ চারিবারক জয়লাভ করা এই দুইগৰাকী প্রার্থীয়ে সাধারণ নির্বাচনতো জয়লাভ করলে খালি হব দুইখন বিধানসভা আসন। বিজেপির সাধারণ নির্বাচনের তালিকাখন প্রকাশ হওয়ার পাছতে এই দুইখন আসনের প্রতিও উৎসুক হয়ে পড়েছে বিজেপির নেতাকর্মী। লক্ষণীয়ভাবে রাজ্যের রাজনীতিলৈ ঘুরি আহিবলৈ তৎপর হয়ে থাকা পল্লব লোচন দাসক পুনৰ বিহালী আসন সংস্থাপিত করা হব পাৰে বুলি পূর্বরে পৰা চর্চা চলি আহিছে। আর সেইবাবেই হয়তো এইবার লোকসভার প্রার্থী তালিকাত নাম নাই বর্তমানের তেজপুরের সাংসদগুলির। একে সময়তে চর্চা চলিছে কোন হব পাৰে পরিমল শুক্লবৈদ্যর ধলাই সমষ্টির উত্তরকুড়ি। আনহাতে বরপেটা সমষ্টিটো বর্তমানের বঙ্গাইগাঁওয়ের বিধায়ক ফণীভূষণ চৌধুরীর নাম চর্চা চলি আছে। বিজেপিয়ে অগপক দিয়া আসনখনত যদিহে ফণীভূষণ চৌধুরীয়েই প্রতিদ্বন্দ্বিতা আগবায় তেতিয়াহলে বঙ্গাইগাঁও সমষ্টিটো থাকিব উপনির্বাচনের সম্ভাবনা। অর্থাৎ সাধারণ নির্বাচনের পাছতে রাজ্য পুনৰ হব উপনির্বাচন, সেয়া রাজ্যসভার নির্বাচনেই হোক বা বিধানসভারে হোক। আর একে সময়তে অনাগত উপনির্বাচনের প্রতি লক্ষ্য রাখি তৎপরতা আরম্ভ করেছে একাংশ বিজেপি নেতায়। চলিছে প্রার্থিত্ব কেন্দ্রিক আন এক জল্পনা কল্পনা। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।